এবছর দিনাজপুরে মাত্র 1920 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা গেলবারের তুলনায় 36% কম। ভরা মৌসুমে ভালো দাম না পাওয়া এবং ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে এই অবস্থা হতাশ কৃষক। পরিস্থিতি উন্নয়নে কৃষি বিভাগ বলছে পেঁয়াজের আবাদ বাড়াতে বীজ সহ প্রণোদনা দেয়া হচ্ছে। দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের প্রতিবেদন। অস্থির পেঁয়াজের বাজারে স্বস্তির পরিবেশ আনতে পেঁয়াজ চাষ বাড়ানোর উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের উদ্বুদ্ধ করতে সার বীজ সহ নগদ টাকা প্রণোদনা হিসেবে দেয়া হয় কৃষকদের। এবার আমি 10 কাঠা মাটিতে আবাদ করছি, এখানে আমার পাশে আছে আরও 10 কাঠা মাটি। সরকারিভাবে মানে সার বীজ এবং কি মানে বীজ ফেলার জন্য 150 আমাকে দেওয়া হয়েছিল। মাঝে মধ্যে আবার দাম বাড়তেছে 150-200, আমরা এগুলো বাসা নিয়ে রাখি, মানে সারা বছরে আমাদের খাওয়ার হয়, আবার বিক্রি করতে পারি। এদিকে ভরা মৌসুমে পেঁয়াজের দাম কমে যাওয়া এবং ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা, এ কারণে কমেছে পেঁয়াজের আবাদ। এলচি থাকি আসলে, এলচি আসলে আমার দেশ দিনাজ বাংলাদেশের পেঁয়াজের দাম কম, আর যে এলচি যদি না আসে দাম বেশি। বর্তমান বাজারে 20 টাকা 22 টাকা 18 টাকা কেজি। এখন এই পেঁয়াজ লাগাইয়া আমরা এখন বর্তমান কৃষকরা ক্ষতিগ্রস্ত। এই যে পেঁয়াজের 1 কেজি পেঁয়াজ তৈরি করতে গেলে 18 থেকে 20 টাকা খরচ হয়। এদিকে উপজেলা কৃষি অফিস বলছে পেঁয়াজের আবাদ বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা। গ্রীষ্মকালীন পেঁয়াজ আমরা কৃষককে দিচ্ছি, সহায়তা করছি বীজ সার, এবং আমরা এই যে পরিচর্চার জন্য কিছু বিকাশে টাকাও দেওয়া হয়েছে, এবং গতবারের তুলনায় এবার একটু সীমিত আকারে বাড়ছে, খুব বাড়েনি পেঁয়াজটা আর কি। জেলায় এবার রবি মৌসুমে 30,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এসএটিভি নিউজ ডেস্ক।